হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাব আনন্দনগরী কলকাতা থেকে বা তার আশেপাশের অঞ্চল থেকে আপনি কিভাবে আধ্যাত্মিক ও মনোরম সমুদ্র সৈকত গন্তব্য পুরী। আমাদের সাথে থাকুন, আমরা দেখাবো কিভাবে আপনি যাত্রা করবেন, দর্শনীয় স্থানগুলো এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভ্রমণ এখান থেকেই। প্রথমেই আপনাকে বলি বন্ধুরা, আমাদের এই উদ্যোগ যদি আপনার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন, সাথে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে পারেন যদি আমাদের এই উদ্যোগ আপনার ভালো লেগে থাকে। কলকাতা, হাওড়া বা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আপনাকে পুরী যেতে গেলে আপনি বিভিন্ন রকম অপশান পাবেন, যেরকম ট্রেন, বাস এবং গাড়ি। কলকাতা থেকে পুরী যাত্রার জন্য বিভিন্ন উপায় রয়েছে, আপনি ট্রেন, বাস অথবা গাড়ি দিয়েও যেতে পারেন। কলকাতা থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার এবং যাত্রার সময় পরিবহনের মাধ্যমের উপর নির্ভর করে 8 থেকে 10 ঘন্টা বা তারও বেশি আপনার সময় লাগতে পারে। আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে চান তাহলেও আপনি যেতে পারেন, অথবা আপনি ধর্মতলা থেকে বা হাওড়া বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে কলকাতা টু পুরী অথবা কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গা থেকেও পুরী পর্যন্ত বাস রয়েছে। এছাড়া হাওড়া থেকে সরাসরি আপনি ট্রেন পাবেন পুরী যাওয়ার জন্য। পুরী যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো এবং সুবিধাজনক উপায় হলো ট্রেন যাত্রা করা। প্রত্যেক দিন হাওড়া থেকে পুরীর জন্য অনেক ট্রেন চলে। কিছু জনপ্রিয় ট্রেন হলো হাওড়া পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেস। ট্রেন যাত্রার সময় 8 থেকে প্রায় 10 ঘন্টা, বিশেষ করে পিক সিজনে আপনার টিকিট আগে থেকে করে রাখতে আপনি কিন্তু ভুলবেন না। যদি আপনি ট্রেনে যাত্রা করতে স্বচ্ছন্দ না বোধ করেন তাহলে আপনি বাসেও যেতে পারেন। যদি বাসে যাত্রা করতে চান তবে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের বাসই আপনি পাবেন। বাসে যাত্রার সময় একটু বেশি হতে পারে, প্রায় 10 থেকে 12 ঘন্টা, তবে আপনি রোড ট্রিপ যদি পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো বিকল্প। বন্ধুরা, যারা ড্রাইভিং পছন্দ করেন এবং নিজের গাড়ি নিয়ে যেতে চান তাদের জন্য কলকাতা থেকে পুরী রোড ট্রিপ একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। NH16 এবং NH316 হাইওয়ে সুন্দর দৃশ্যের সাথে মসৃণ যাত্রা প্রদান করে। বিরতি নিতে নিতে এবং স্থানীয় খাবার উপভোগ করতে করতে এবং স্থানীয় দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে করতে আপনি অবশ্যই পুরী যেতে পারেন। আর অবশ্যই এই লোকাল ট্যুরিস্ট স্পটগুলো উপভোগ করতে কিন্তু আপনি ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা এবার চলে এসেছি পুরীর কাছাকাছি। বন্ধুরা স্বাগতম, পুরীতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই উপকূলীয় শহরটি তার সমুদ্র সৈকত, মহিমান্বিত জগন্নাথ মন্দির এবং প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতির জন্য বিখ্যাত। পুরী ভ্রমণ যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমেই শুরু করতে হবে পুরী জগন্নাথ মন্দির দর্শনের মাধ্যমে। এই 1200 শতকের মন্দিরটি 4 ধাম তীর্থস্থানের একটি গুরুত্বপূর্ণ ধাম এবং এটি হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অহিন্দুদের মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি নেই, তবে আপনি বাইরে থেকে এর স্থাপত্য দেখতে পারেন। প্রত্যেক বছর কোটি কোটি মানুষ জগন্নাথ দেবের আকর্ষণে এই পুরীতে আসেন এবং জগন্নাথ দেব দর্শন করেন। তাই আপনি যদি পুরীতে আসেন অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে আপনি বাকি প্লেসগুলোতে যাবেন। এরপর চলুন পুরীর সমুদ্র সৈকতে। বঙ্গোপসাগরের গর্জনশীল ঢেউ এবং সোনালী বালু এটিকে বিশ্রাম এবং রিল্যাক্স করার জন্য উপযুক্ত স্থান করে তোলে। আপনি উঠের পিঠে চড়া থেকে শুরু করে বিচ ভলিবল খেলা এবং সুস্বাদু স্ট্রিট ফুড থেকে শুরু করে বাচ্চাদেরকে গাড়িতে চড়ানো সব কিছুই আপনি এখানে অবশ্যই পাবেন। এবং আবারও বলছি, সন্ধ্যেবেলা আপনি সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে কিন্তু ভুলবেন না। পুরী যদি আপনি অবশ্যই আসেন তাহলে কিছুটা সময় অতিবাহিত করুন সমুদ্র সৈকতের ধারে অবশ্যই বসে। পুরী আসবেন অথচ স্থানীয় বাজার দর্শন করবেন না, সেটা কখনোই হতে পারে না। স্থানীয় বাজার অন্বেষণ করুন। পুরী তার হস্তশিল্প, বিশেষ করে পটচিত্র, অ্যাপ্লিক কাজ এবং সামুদ্রিক শাঁসের আইটেমের জন্য পৃথিবী বিখ্যাত।
এগুলি নিখুঁত এবং উপহার সামগ্রী হতে পারে। বন্ধুরা, আপনি যদি পুরী ভ্রমণ করছেন তাহলে আপনার ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। আপনার পুরী ভ্রমণের জন্য কিছু দ্রুত পরামর্শ। একটি লাইট প্যাক করবেন, আরামদায়ক পোশাক, সানস্ক্রিন এবং সানগ্লাস অবশ্যই নিতে ভুলবেন না। উপকূলীয় জলবায়ু খুব আর্দ্র হতে পারে, তাই সেই অনুযায়ী আপনি অবশ্যই বেশি পরিমাণ জল খাবেন এবং নিজেকে সুস্থ ও তরতাজা রাখবেন। স্থানীয় রীতিনীতিকে সম্মান করতে শিখবেন, বিশেষ করে জগন্নাথ মন্দিরের মতো ধর্মীয় স্থানে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। জুতোর সাথে সাথে বেল্ট, ঘড়ি, মোবাইল থেকে শুরু করে সব কিছুই আপনাকে নির্দিষ্ট কাউন্টারে জমা রেখে খালি পায়ে হেঁটে আপনি জগন্নাথ দেব দর্শন করতে পারবেন। আপনি চাইলে বিশেষ পুজো দিতে পারেন, না চাইলে নাও পুজো আপনি দিতে পারেন। মন্দির প্রবেশের জন্য কোনো প্রকার টাকা পয়সা কিন্তু আপনার লাগবে না। স্থানীয় খাওয়ার চেষ্টা করবেন। পুরীর বিখ্যাত খাজা এবং ছানাপোড়া খেতে ভুলবেন না। বিশেষ করে ভিড়ের জায়গায় আপনার জিনিসপত্রের প্রতি একটু সতর্ক থাকবেন, কারণ জগন্নাথ দেবের ধামে প্রচুর ভিড় হয়ে থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত ভিড়ে আপনার জিনিসপত্র খোয়াও যেতে পারে। বন্ধুরা, পুরীর সমুদ্র সৈকত থেকে আপনি যে কোনো ট্রাভেলের গাড়ি বুক করতে পারেন, অথবা ওটিডিসি বা ওড়িশার যে পর্যটন দপ্তর রয়েছে তাদের গাড়িতেও বা এসি গাড়িতেও আপনি পুরীর অন্যান্য যে প্লেস রয়েছে সেগুলোও দর্শন করতে পারেন। বিশেষত নন্দনকানন থেকে শুরু করে লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরির সাথে সাথে আরও বহু প্লেস। এছাড়া চন্দ্রভাগাও রয়েছে আপনার মনোরম সৈকত পরিবেশের জন্য। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও আপনার ভালো লাগছে। আমরা শেষ করব আজকের এই পুরী যাত্রার ভিডিও। আশা করি আপনি কলকাতা থেকে পুরী এই ভার্চুয়াল ভ্রমণটি উপভোগ করেছেন। যদি আপনি এই ভিডিও পছন্দ করেন একটি লাইক দেন এবং আমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভ্রমণ অ্যাডভেঞ্চারের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত শুভ ভ্রমণ। Just sit.